দেখ একবার ভাই ঘর তারে করিস না কলম তুই যা ইচ্ছে করব সেই কথা কলিবারে ফাঁকে চলে যাবে কবু এটা তো হবি না ভুলে যাস না ভুলে যাস না বড় ভাই দুলে ভাইয়ের কথাটা কিন্তু আমি অবিশ্বাস করেছি অবিশ্বাস করবে কইছে কিরা তো তুই তো ফারুকের সাগরেদ কি কলু তার মানে বিশ্বাস করা ভুল হয়ে গেছে দুলে ভাই যা দেখিছে তার মধ্যে কিন্তু ছিল এখন তো আমার কাছে তাই মনে হচ্ছে হ্যাঁ তোর কাছে তো তাই মনে হবি জসিম তো ঠিক কথাই কয় সিটার গারে সময় মতো স্বাস্থ্য করা লাগে আমাগুরে স্বাস্থ্য কর কোনো সমস্যা নাই কিন্তু তুই যেন সরকার বাড়ির মুখে নতুন করে আর চুনকালি দিস না একজন তো সরকার বাড়ির মুখে আলকাতা লেপন করেছে কেরে সিটার সকলে নিজের গারের মতো ভাবিস না আমার সম্পর্কে এই সমস্ত আজেবাজা কথা বলি কিন্তু ভালো হবে না রে জুরান আচ্ছা ঠিক আছে মানলাম আমি তোক মহিলার সাথে একান্তে কথা কওয়া দেখে ভুল বুঝতেছি তুই সবকিছু ভুল প্রমাণের জন্য ওই মহিলাক এখান থেকে বিদায় করে দিব অতি শীঘ্র এতক্ষণে আসল কথা তো মুখ দিয়ে বেরিয়ে গেল তোর আর তোর গুরুর একই তো কথা যত দ্রুত সম্ভব এই মহিলার এই বাড়ির থেকে বের করে দেওয়া তাই না বুঝি তো এই মহিলা এই বাড়িতে থাকলে তোমাকে খুব অসুবিধা হয়ে যাচ্ছে চোরের মন পুলিশ পুলিশ ঠিক আছে পুলিশে ভয় করলাম না দেখি তুই কত সচ্চরিত্রবান মানবতাবাদী যেদিন ধরা খাবি তুই যেদিন ধরবে পারবো তোর এই কথার জবাব আমি সুদে আসলে পূরণ করে দেবো কথাটা মনে রাখিস মনে রাখিস ছোট ভাই তুই আমাকে থ্রেট করে যাচ্ছিস তাই না আমিও দেখ কি আবার কোন ভাইপোর বিয়ের দাওয়াত দিবে রাইসাল আচ্ছা ভাইজান তুমি জুরেনেক একেবারে দেখ পারি পারো না কি জন্য কত তুই ওয়ার পক্ষ নিয়ে ওকালতি করিস না তুই লেখা তুই জানিস না ও কত ধরনের অপকর্ম করিছে ওর তো কপাল ভালো এতদিনে যে ওয়ার পিঠের চামড়া বাদামি করে দেই দেয় সেটাই তো আর ভাগ্য জুরেন তো এক অপকর্ম করতেছে না আরো অনেকেই করতেছে এগুলো তো তুমি চোখে দেখতেছো না কানে শুনবারও পারতেছো না আর কি দিয়ে অপকর্ম করিছে কি শুনতিছি না কি দেখতিছি না কে তুমি মনে করে কিছুই জানো না তোমার বড় বেটা ভাসান ওই মহিলার সাথে যে আচার আচরণ করতেছে আর আমার চোখে যা পড়ল সেটা দেখে কিন্তু আমার কাছে কোনো কিছু ভালো লাগতেছে না কে ভাসান আবার কি করিছে ভাসান ওই মহিলার সাথে যেরম করে কথা করছে যেরম করে বসে বসে গল্প করতেছে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে তারপরে তাকে কথা শেষ হয় না আচ্ছা ওই মহিলার সাথে ভাসানের এত কিসের কথা তুই সবকিছু নিয়ে খামাখা সন্দেহ করিস রে জুলেখা আমি খামাখা সন্দেহ করতেছি তাই নে কথাটা তো গ্রাহ্য করলে না আমার কথাটা আমি জানাই রাখলাম এরপরে যদি কোনো অঘটন ঘটে যায় তখন কিন্তু আমাকে তুমি দোষ দিবে পারবে না কি অঘটন ঘটবি ভাষা ওই মহিলাকে বিয়ে করবি হ্যাঁ খবরদার জুলেখা এসব ফালতু কথা কইস না তো তোর ভাবি টিয়ার পালি কলাম ঝামেলা হয়ে যাবে ভাইজান তুমি আমার ভয় দেখাচ্ছ কি জন্য আমার কথা খান খালি আমি জানা রাখলাম তুমি পারলে তাক জানাই দিও আর তোমাকে আমি এত করে করলাম যে রহিম কবিরাজের খবর দিয়ে একটা তাবিজ আনার ব্যবস্থা করে দাও এটা তো তুমি করলে না
কংগ্রেচুলেশন অভিনন্দন অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা তুলতলি ওই নাইট গার্ডের সাথে তোমার বিবাহ সুন্দর হোক সফল হোক আপনি যে এত নিষ্ঠুর মানুষ সেটা আগে জানতেন না বিয়ে নিষ্ঠুর আমি না তুমি ফুলকলি সেটা নিজের মনে প্রশ্ন করে দেখো তো আপনি কিন্তু আমাকে ভুল বুঝে কথাটা করছেন বিয়ে না না আমি একদম কোনো কিছু ভুল বুঝতেছি না তোমাকে ভালোবেসে আমি যে হিটটা খাইছিলাম তারপর পাবনা সিনেমা হলে যাইয়ে ওই প্রেমটা যদি না হতো তাহলে এতদিনে আমি চার পাঁচবার সুইসাইড খেতাম তার মানে আপনার মনের মধ্যে তো আর কোনো হিট নেই বিয়াই তাই না এখন আমার মনের মধ্যে খালি ভালোবাসা আর ভালোবাসা অবশ্য শর্ত দিয়েছে সপ্তাহে একদিন তার সাথে দেখা করে সিনেমা দেখতে হবে আর তার সাথে চা খাইতে হবে এটা আবশ্যক সে নিশ্চয়ই আমার সাথে সুন্দরী হেই সেটাও তুমি কবের পারো তবে তার চোখ দুখান আছে না তোমার চোখের থেকে একটু বড় আমি যখন আমার চোখ দুটো বন্ধ করি তখন তার চোখ দুটো আমার চোখের মধ্যে খালি ভাসতে থাকে আমি কলম আপনার একটা উপকারী করেছি আপনি যদি হিট না খাতেন তালি পরে তো আর পাবনা যাওয়া হইতো না আর ওই যে বড় বড় চোখের ভালোবাসার মানুষ পাইতেন সেটা অবশ্য ঠিকই কয়েছ সেজন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ ঠিক আছে কিন্তু বিয়ে বন্ধু হিসাবে আপনি আমাকে এখন উপকার করতে পারবেন কি উপকার সম্রাটে এখান থেকে বিদায় করে দেওয়া লাগবে ও তার মানে তুমিও সম্রাটে পছন্দ করো না তাই না ঠিক আছে তাহলে সম্রাটে তাড়ানোর ব্যবস্থা করানোর জন্য চিন্তা ভাবনা করা যেতে পারে আমি একটু ভেবে দেখি আচ্ছা একটা কথার জবাব দাও তো তোমার মনের মধ্যে আসলে কিডা বসবাস করতেছে আমাকে পাষাণ বিয়াই নাকি অন্য কেউ এখন কস হবে না সময় হলে পরে ঠিকই জানবে পারবে অবশ্য আমি নিজেও নামটা জানি না তোমার মনে বাস করে কি ডাহাও ফুলকলি জানো না তোমার মনে বসত করে কোন জনা মন জানো না তোমার মনে বসত করে কোন জনা তোমার মনে বাস করে কি ডাহা ফুলকলি জানো না তোমার মনে বসত করে কোন জনা মন জানো না তোমার মনে বসত করে কোন জনা তুই কিন্তু এখানে খাই গেলেই পারতো না রে তুফান সকাল থেকে কিছু খাই নাই কই রোজিনা তো এখন আসলো না খবর তো দিছিলাম কুলো তো আসবি মনে হয় কোনো ঝামেলার মধ্যে পড়েছে কইলাম না ওই বিয়ে নিয়ে নাটক সিনেমা চলতেছে তুই আরো কিছুক্ষণ থাকি যা চলে আসবি না রে ভাই এমনি মেলা দেরি হয়ে গেছে আজকে আমি যাই তুই রোজিনা কইস কাল যেন আসে তাহলে দেখা হবে না আমার সাথে কাল তাহলে আসলে পরে তুফান ভাই একসাথে নিয়ে আসিস একসাথে দুইজন মিলে ঘর কান ছাড়া যাবি নে দখল হয়ে যাবি তখন থাকবো কোনে এমনি অন্য সময় তোমার পাটা দেবো না এসে দেখা করে যাবি তুই কিন্তু ঠিকঠাক মতো খাস আমি যাই কি হলো আমার মন খারাপ করিস কে তুই এরম করলি পারে আমার বাড়ির যা ভালো লাগবে নি আচ্ছা ঠিক আছে আমি মন খারাপ করতেছিলাম তুই এখন তাহলে যা আমি তো আগে দিয়ে আসি চলে আমার কাইকে দিবে যাবো তুই তো খাসি নেই চলে খাবো না আমি পরে চল মিন্টু কি করে গেল আর যাই কো সরকার বাড়ির বেটাগর পিয়ন হয়ে আসে নাই আমাকে রাগ হচ্ছে আমি কি সেই কথা কইছি চাউলটা আসলে একটু খাওয়ার কথা কতো একা একা বাড়ির থাকে কি খায় না খায় তোমার স্বামী যা শুরু করেছিল ওই সময় কাউ খাওয়ার কথা কওয়া যায়
আমার স্বামী তোর কিডা সে কথা তুমিই তাক জিজ্ঞেস করো তার কথা শুনলে মনে হয় আমাক রাস্তা থেকে তুইলে নিয়ে এসে পালিছে সব কিছু নিয়ে অশান্তি না করলে তার হয় না শোন তোর বাপ তার জীবনের চেয়েও তোরে বেশি ভালোবাসে তাই অল্প কিছু হলেই একরে অস্থির হয়ে যায় তাছাড়া এই আরানি ভাই এমন কাম করবি কেন হান কি করিছে তোমার স্বামীর কাছে আইসে তোমার বিটিক বিয়ের কথা কইছে তো কি হয়েছে কি হয়েছে মানে তুই এমনি করে কথা করছিস কিসের জন্য কিছু হয় নাই হঠাৎ মনে হলো আর বিয়ের প্রস্তাব দিয়ে বসবি আচ্ছা বিয়ের প্রস্তাব দিবেরই পারে আব্বা তো তা কবেরই পারতো মানে এই সমস্ত মারামারি ধরাধরি না করে তা কবে পারতো না যে দেখো হারান তোমাকে আমার জামা হিসেবে পছন্দ না তাই আমি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করতে পারতেছি না ব্যাস মিটি গেল সেটা না করে আচ্ছা শোন তুই তোর বাপেকে এইভাবে বুঝায় ক তাহলে দেখছেন তার মাথাটা ঠান্ডা হয়ে যাবে নি আরে তুই বুঝতেছিস না কেন ও যে সম্রাট সম্রাট তোর বাপের কানের মধ্যে উল্টা পাল্টা কথা লাগাই রেখে দিচ্ছে তুই নাকি রাতের বেলা বাইরে আইসে জুরানের হাত ধরে শপথ নিছিস পালায় যায় বিয়ে করবো পালায় যাওয়ার কথা যদি ভাববারই পারতাম তালি পরে সম্রাটের মতো একটা সাওলের সাথে যখন আমার বিয়ে ঠিক করেছিলে তখন কি আমি চুপ করে বসে থাকতাম আম্মা থাকতাম না হারান আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে তাতেই আব্বার মাথা গরম হয়ে গেছে আর সব কথা বাদই দিলাম বিয়ের যোগ্যতায় পাত্র হিসেবে হারানের যোগ্যতা কি কোনো অংশ সম্রাটের সাথে কম আছে এসব কথা বাদ দে তো মিন্টু কিসের জন্য আইসে সেটা তো করল না আলতাবু বাড়িতে আইসে তার সাথে দেখা করার কথা করলো ও আচ্ছা কোনো কিছু যেহেতু বুঝো না তাহলে বিয়ে করার এত হাওয়া উঠতেছে কিসের জন্য খালি কি বিয়ে বিয়ে নিজের হাঁটুর সমান বয়সী যে মেয়ে সেই মেয়েকে বিয়ে করার হাওয়া উঠিছে কন্যার সমান বয়সী মেয়ে লজ্জা সরম বলে কিছু নাই এই খবরদার বলতেছি কি বললা নিজের কন্যার বয়সী মানে আমি কি বুড়া হয়ে গেছি না না বুড়া না বুড়ার চেয়ে একটু কম যাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে পৌড়ো আচ্ছা নাইটগার সাহেব তুমি এই কম বয়সী মেয়েক বিয়ে কইরা তুমি তার জীবনটা নষ্ট করার জন্য কি জন্য উঠে পড়ে লাগিয়েছো কাউ তো এই কিসের জীবন নষ্ট আমার মতো যোগ্য পাত্র এলাকার কয়টা আছে আমারে এক দেখাই কন্যা পক্ষ পছন্দ করে ফেলাইছে বুঝছো হ্যাঁ কিটা পছন্দ করিছে হ্যাঁ আপনাকে তো কেউ পছন্দ করে নাই কন্যা পছন্দ করে নাই কন্যার মা বাপ প্রেমিক কেউ তো পছন্দ করে নাই এই কন্যা আমারে পছন্দ করছে কি করে নাই সেই হিসাব তো তোমাকেও করার দরকার নাই ঠিক আছে হিসাব করলাম না এসব বাদ দিলাম আমার একটা প্রশ্নের জবাব দাও তো তুমি তো নাইট গার্ডের চাকরি করবা রাতে তো ঘরে থাকবা না তা তোমার কিসের জন্যই বিয়ে কর হাউস জাগলো কাও তো এই তোমার কে কইছে আমি নাইট গার্ড তুমি জানো আমার পজিশন কি আমি সিকিউরিটি কোম্পানি সুপারভাইজার ওই কোম্পানি ফম্পানি অনেক কিছু বুঝি আমি অমলেট মামলেট যা কিছু কও না কেন শেষ পর্যন্ত সব তো ডিম ভাজি আর তুইও নাইট গার্ড এই তুমি আমার তুই তো কারি করতেছো কেন সেটাই তোর প্রাপ্য তুই যে অপকর্ম করতেছু থাক আর কথাবার্তা বাড়ায় লাভ নাই তোকে আমি একটা নির্দেশ দিতেছি ধর আমাদেরই নির্দেশ এইসব বিয়া সাদির কথাবার্তা মাথা থেকে ঝাড়িয়ে ফেলাই দিয়ে অতি সত্তর এই এলাকা থেকে চলে যাব আর যদি না যাস যদি কোনোদিন দেখছি ফুলকলির বাড়ির দিক পা বাড়াইছিস তাহলে তোর পা কিন্তু শরীর থেকে আলাদা হয়ে যাবে কয়ে দিলাম এই খবরদার উল্টাপাল্টা কথা কইবে না কয়ে দিলাম আমার কিন্তু ট্রেনিং আছে আর আমি বিয়া করবই হেই বিয়া করবি মানে বেই অক ধর তো অক ধর অক এখন গুলিটা কইলি অর টেংলিটা আলাদা করে ফেলাই দি আগে বাড়ো আগে বাড়ো Thank you.
বিষয়টা কি দেওরা যাওয়ার সময় কইলি যে বাইর হইর পার আবার আসলে এখন কইছ রূপে পেবে কথা এখন যেটা কইছি সিরাই ঠিক বাড়ির ভিতর ঢুকা নিষেধ মানে নো এন্ট্রি তুই বাড়ির ভিতর আর ঢুকতে পারবো না যেখানে গেছিলু সেখানে ফেরত চলে যা অথবা তোর মন যেদিক চায় দুই চোখ যেদিক যায় তুই সেদিক চলে যাবে পারিস আমার তো মন যাচ্ছে ঘরের দিকে ঘরের মধ্যে যাই অসম্ভব তুই এখান থেকে এক পা এগিয়ে বের পারবো না তুই কিন্তু বাড়ির থেকে বাইর হওয়ার সময় আমার বুকে মানে হৃদয়ে আঘাত করে গেছু আমি কোনোভাবেই তোকে বাড়ির ভিতর ঢুকতে দেবো না দেখে সুরিয়া তুই কিন্তু বেশি মস্তানি করছিস আমি মস্তানি করতেছি না মস্তানি করছিস তুই তুই এই বাড়িতে আসার পর থেকে মস্তানি শুরু করেছিস তোকে আর মস্তানি করার কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না তোকে এই বাড়ির ভিতর ঢুকতে দেওয়া হবে না এটা হচ্ছে আমার লাস্ট কথা লাস্ট কথা লাস্ট কথা এ কথা করি কর খালি আমার ঢুকতে না দিলি হবে আমার স্বামী মানে তোর ভাই তো ঘরের মধ্যেই আছে দরকার হলে তাকে এই বাড়ির থেকে ঘর ধরে বাইর করে দেওয়া হবে সে চেষ্টাও করা হয়েছে তোর স্বামী ভয়তে ঘরের দরজা খোলে নাই ঘরে খিল দিয়ে পোলা আছে ভয়তে তাকে বাড়ির থেকে ঘর ধরে বাইর করে দেবো ঠিক আছে স্বামী যেহেতু ঘরে রয়েই গেছে আজকের মতো যাই আর দেখে আমি কিন্তু তোগের বাড়ির ভাত তরকারি কিছু খাচ্ছি এই যে দেখ টিফিন ক্যারিয়ার ভর্তি করিয়ে ভাত তরকারি রেডি নিয়ে আইছি আমার আর তুফান এসে কোনোভাবে সেটা সম্ভব হচ্ছে না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তুই বহাল তবিতে আবার বাড়ির ভিতর প্রবেশ করবো এটা তো আমি বাঁচিয়ে থাকতে হবে দেবো না শোনেক যার পক্ষ হয়ে উকালতি করার জন্য তুই বাইরে গেছিলু তাকে যদি তুই নিয়ে এসে হাজির করিস তারও তোমার ক্ষমতা হয় নাই যে তোকে সে বাড়ির ভিতর ঢুকে নিবে পারে তোর জন্য আমার আসলেই মায়া হচ্ছে রে জুরিয়ান তুই কি জানিস তুই একটা আস্ত গাদা ছাড়া তুই যার সম্পর্কে উকালতির কথা আমার করছু তার সম্পর্কে উকালতি করবে যার আমার দরকার হয়নি সে নিজেই যায় রজিনার সাথে বিয়ের প্রস্তাব দিছে আমার কথা যদি বিশ্বাস না হয় আবুল চাচার কাছে যায় জিজ্ঞাসা করি যেহেতু সম্রাটের সাথে রজিনার বিয়ে ভেঙে গেছে সেই জন্য হারানের দেওয়া প্রস্তাবটা আবুল চাচা বিবেচনা করতেছে তুই একটা গাধা সেই কুমিরের গল্প আছে না লেজ ছাড়ি দিয়ে লাঠি ধরা তুই সেই কাম করতেছু এখন আমার রাস্তা থেকে সরে দাঁড়া তুই যদি রাস্তা থেকে সরে না দাঁড়াস সকালবেলায় যে পরিমাণ আঘাত পাইছিল তার থেকে দ্বিগুণ জোরে আঘাত পাই ও এখন আমরা কি করবো সেটি কও নির্বিঘ্নে ফুলকলির সাথে আমার বিবাহের ব্যাপারে আপনি সহযোগিতা করবেন আমি ভেবেছিলাম যে রাগের মাথায় কয়েছো বলে আমি সেটা মাইনে নেওয়ার চেষ্টা করেছি আমি তো তোমাকে মাইনে নিতে কই নাই আমাকে এটার মধ্যে নাক গলানোর কোনো দরকারই নেই সে চাচ্ছে আমি চলে যাই ভাবি কায়া তুই আমার সাথে তাকে পরিচয় করে দিবি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতেছিস তাই না আমি কোনোদিনও তাকে ভাবি হিসেবে মাইনে নিলাম না আমার মনে হয় ফুলকলি তাগারের দিয়ে কামটা করাইছে ও সম্রাট ভাই বিয়ে করবার চায় না যাক বিয়ে করবো কয়া তুই প্রস্তাব দিছু তারও দেখি রিয়াকশন সেটা তো তুই জানিস না